যে মিলন আজ আৰু তো কাম গৈ বেনখনত সেই বিধি নীতি দত্তবিলাক বিস্তৃতভাৱে দিয়া আছে এবং বৰ কঠিন আৰু কঠোৰ কাম গৈ তাৰপিছতে অথভাৱে বাইক ললে না নাই লওয়া লই লোনে তাহলে আমি আজি প্রথম পোনপ্রথমে মই আমার নিউজ চ্যানেলের কর্মকর্তাসকল তথা প্রচার মাধ্যমের কর্মকর্তাসকল মই অশেষ রঙালী বিহুর উলগ জানাইছো। এই চ্যানেলের সমগ্র দর্শকক মই আমার বোকাগাঁও উন্নয়ন সমিতির তরফরপা মই বিহুর উলগ জানাইছো। আমার এই মাঙ্গলিক অনুষ্ঠান ভাগবত ভ্রমণ আর ভাগবত ভ্রমণ যে আমার ভাগবতর যুক্ত শ্রবণ বা ভাগবতের যে পদধূলা সেইটে আমার একটা বিশ্বাস আছে, জনবিশ্বাস আছে যে আমি 33 কোটি মানে যি আমার 33 মানে পাপর হেৰি সেই উদ্ধার হয়। গতি তার কারণে আমি একটা মাঙ্গলিক অনুষ্ঠান আমি গাঁত প্রতি বছরে করার দরে আমি এইবারও নতুন বছরের 2 বহাগ আজি তারিখত আমি আমার বোকাগাঁও উন্নয়ন সমিতির তরফরপা আমি ভাগগ্রহণ কার্যসূচীটি করছো, যেহেতু আমার সমগ্র গাঁওখনের গোটেই অঞ্চলের বা গোটেই সংসারখনের এক ভাল পরিস্থিতি পরিবেশ যুক্ত হেৰি যিখিনি বেয়া প্রভাব সেই প্রভাবখিনি আমি দূর করব কারণে চেষ্টা করছো। আর আমার আসলতে প্রতি বছর আগতে করা হয়েছিল কিন্তু মাজতে অল্প হেৰি হল, গতি আমি যাওয়া বছর পর পুনের আকো একে উদ্যমতে প্রতি বছরে করি বলে আমি মনস্থ করছো। আর যাওয়া বছর এইবার প্রথম দ্বিতীয়বার হয়েছে। এই আমার ভাগবত ভ্রমণ কার্যসূচী এদিনিয়া, কিন্তু আমার বোকাগাঁওর 3 দিনিয়া কার্যসূচী আসে। প্রথম দিন আমার কর্কট সংক্রান্তি যে আমার চৈত মাহর সংক্রান্তি দুমাহী শরাই দিয়া হয় সেই দিয়া হল। তারপরে আমার মণিকূটর যে দর্শন আসনির জড়িয়ে আমার যখন মণিকূটর পুনর্নির্মাণ করা হয়েছিল সেইটা আমার 1 বহাগত আকো পুনের আমি মণিকূট ভাগ আমি আকো প্রতিষ্ঠা করছো। কালি প্রতিষ্ঠা করার পিছন আজি 2 বহাগত আমি আকো পুনের
ভাগত হওঁ, যিটো আমাৰ পূৰ্বৰ কাৰ্যসূচী আমি গতানুগতিকভাৱে কৰি যাম বুলি ভাবিছিলোঁ, সেইটো আমি আজি আকৌ কৰিছোঁ। গতিকে বতৰৰ যিটো আপোনালোকে দেখিছে আজি কিমান দিন ধৰি বৰষুণ খুব, বিজুলী ঢেৰেকনি, কিন্তু তথাপি আমাৰ গঞা ৰাইজে ইমানখিনি সাহস কৰিছে ভগৱানৰ প্ৰতি বিশ্বাস ৰাখি যে আমাৰ সেই দিনটোত নিশ্চয় ভাগৱতৰ যিটো আশীৰ্বাদ আছে সেই আশীৰ্বাদেৰে আমি নিশ্চয় ভাল বতৰ পাম। গতিকে সকলোৱে পূৰ্ণ উদ্যমেৰে দিনে ৰাতিয়ে দেহেকেহে খাটি এই আজিৰ অনুষ্ঠানটো ধুনীয়াকৈ সুকলমে পাৰ কৰিবলৈ ওলাইছোঁ। ধন্যবাদ।